ভারত থেকে নেমে আসা খাসিয়ামারা নদী সুনামগঞ্জের লক্ষ্মীপুর ইউনিয়ন হয়ে দোয়ারাবাজার উপজেলা সুরমা নদীতে মিলিত হয়েছে। কিন্তু ওই নদীতে সেতু না থাকায় উপজেলার লক্ষ্মীপুর, নরসিংহপুর, বাংলাবাজার, বগলা ও সুরমা এবং ছাতক উপজেলার নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের হাজারো মানুষকে নদী পার হতে হয় বাঁশের সাঁকোয়। বর্ষার সিজন আসলে ওই ব্রিজটা ভেঙে যায়, তখন নৌকা দিয়ে পারাপার হইতে হয়। কয়েক হাজার ছাত্রছাত্রী আছে, মাস্টাররা আছে, স্কুলে যাতায়াত করতে পারে না। এই যাবৎকাল আমরা বছরের পর বছর শুধু আশ্বাস পাই যে ব্রিজটা হচ্ছে, হবে, কিন্তু এখন পর্যন্ত ব্রিজের কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সেতু নির্মাণে বারবার আশ্বাস পেলেও কাজ হয়নি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। দুই বছর আগে মানে সংসদ মহোদয় আমাদের লেগুন বাজার আসছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে খুব দ্রুত উনি দুটি ব্রিজ করে দেবেন। তবে এলজিইডি বলছে খাসিয়ামারা নদীতে সেতু তৈরির পরিকল্পনা চলছে। খাসিয়ামারা রাবার ড্যামের সন্নিকটে যে আমাদের একটি ব্রিজের প্রস্তাব আছে, বর্তমানে এটার ডিজাইন ড্রয়িংয়ের কার্যক্রম চলমান আছে। ডিজাইন ড্রয়িংটা অনুমোদন পাওয়া মাত্রই আমরা বাক্যরণ করে এটা দরপত্র আগুনের মাধ্যমে বাস্তবায়নের দিকে আমরা চেষ্টা করব। নকশা চূড়ান্ত হওয়ার পর অনুমোদন পেলে সেতুর কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।